সে কবিতা লিখত, আমি তার প্রথম পাঠক ও শ্রোতা। কবিতা পড়তে পড়তে মনে হতো কবিতার মানুষটাও নির্ঘাত আমি। সে নিমগ্ন ছিল এক মনস্বী পুরুষে, তার কথা এত বেশি পারত যে লোকটার সবগুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বৈশিষ্ট্য খুনসুটি আমার মুখস্থ হয়ে গেল। এবং আশ্চর্য কথা কি জানেন, সেই মানুষটা আর আমার মধ্যে আচরণ বা বৈশিষ্ট্যগত কোনো তফাতই ছিল না, অর্থাৎ আমি সেই কবিতার পুরুষ। গভীর আবেগে সে যখন কবিতা পড়ত, প্রতিটা উপমা উচ্চারণের সময় সে যখন সূক্ষ্ম ভুরু ও সরু চোখ নাচিয়ে আমার দিকে তাকাত, সুনিশ্চিত মনে হতো এই মহান ও ভাগ্যবান পুরুষটি আমি ছাড়া আর কেউ হতে পারে না। আমার হৃৎপিণ্ড ছিঁড়ে একদিন কথাটা বেরিয়ে গেল, বল পাখি লোকটা কি আমি নই? আমার অপরাধ ছিল এটাই। তারপর আর কোনোদিন সে আমাকে কবিতা সাধেনি। তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে বহুকাল হল, এখনো তার কবিতা গোগ্রাসে পড়ি, এখনো তার প্রতিটা শব্দ ও অক্ষরে আগের মতোই বিপুল আকুতি। আকুল হয়ে তার কবিতায় আজও আমি সেই অদৃষ্ট পুরুষের পরিচয় খুঁজি।